আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম, আপনাদের সঙ্গে আছি আমি মৌসুম রহমান। এবারে বিস্তারিত সংবাদ। অকার্যকর ওষুধে মশা মরছে না বলেই ডেঙ্গু পরিস্থিতি মহামারী রূপ নিচ্ছে, এমন পরিস্থিতিতেও দুই সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের অতি কথনে রীতিমতো বিরক্ত ঢাকাবাসী। তাদের অভিযোগ, মশা মারা নিয়ে তাদের সঙ্গে মশকরা করছেন দায়িত্বে থাকা কর্মকর্তারা। মুক্তা মাহমুদের ধারাবাহিক রিপোর্টের তৃতীয় পর্ব। তিন বছর ধরে কাজ চলছে ভবনটির ভেতরে, এভাবে জায়গায় জায়গায় পানি জমে থাকায় মশা বংশবিস্তার করতে পারে। ভবনের সুপারভাইজার জানালেন, কখনো স্বেচ্ছায় মশার ওষুধ ছিটানো হয়নি, সিটি কর্পোরেশন থেকেও ওষুধ দিতে আসেনি। আটতলা ভবনটির প্রতিটি তলায় ফুলের টবে সাজানো, এগুলোতে পানি জমে মশার বিস্তার ঘটতে পারে। বিষয়টি নিয়ে তাই ভবনের বাসিন্দারা আতঙ্কে আছেন। সিটি কর্পোরেশনের আশায় বসে না থেকে নিজেরাই মশার ওষুধ দেওয়ার পরিকল্পনা করছেন। আমি অনেক টেনশনে আছি, কারণ আমার নিজের ননদের ছেলে একজন অসুস্থ, সে হাসপাতালে আলোচনায় যে মশার অরিজিনাল ওষুধ আনার কথা সেটা আসে না, অন্যটা আসছে। মশা কি কামানোর ভয় পায় না মেডিসিনকে ভয় পায়? ডেঙ্গু আতঙ্কে দিশেহারা নগরবাসীর এই যখন অবস্থা, তখন উত্তর সিটি কর্তৃপক্ষ বলছে তাদের হাতে থাকা ওষুধ দিয়েই মশার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবেন। আর দক্ষিণ বসে আছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওষুধ পরীক্ষার ফলাফলের অপেক্ষায়। স্যার, এপ্রিল মাসে বসেছি, তখনও কিন্তু কোনো সিদ্ধান্ত আমাদেরকে কেউ দেয়নি। 15 তারিখ আমরা সবার সঙ্গে আবার বসলাম, আপাতকালীন একটা ওষুধ বলেন, কিছুটা ফিজিবিলিটি টেস্ট করতে হবে, আমাদের এক্সিস্টিং ফগার মেশিন যেটা আছে এই ওষুধটা এই মেশিনে ব্যবহার করা যাবে কি না, পরিবেশের উপরে কোনো প্রভাব ফেলবে কি না, এই সপ্তাহের মধ্যেই তাদের কাছ থেকে একটা সিদ্ধান্ত পাবো। এবং এই সিদ্ধান্ত পাওয়ার সাথে সাথেই আমরা কিন্তু প্রোক্রিউমেন্টে চলে যাব। নির্মাণাধীন ভবন মালিক এবং প্রতিষ্ঠান সমূহকে আমি অনুরোধ করছি, আপনারা অনতি বিলম্বে স্বস্ব নির্মাণাধীন ভবনকে এডিস মশার প্রজনন ক্ষেত্র নষ্ট করে সহযোগিতা করবেন। বর্তমান ওষুধের কার্যকারিতা নিয়ে সংশয় আছে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব বিভাগও। ফার্দার এটা নিয়ে দেখা হচ্ছে এখন যে এই ওষুধটা আসলে কার্যকর হবে কি হবে না। অ্যাপ্রোপ্রিয়েট ওষুধ যেমন ফাইন্ড আউট করতে হবে, পাশাপাশি সেই অ্যাপ্রোপ্রিয়েট ওষুধটা অ্যাপ্রোপ্রিয়েটলি দেয়া হচ্ছে সেটা নিশ্চিত করার জন্য ফিল্ড লেভেলে মনিটরিংটাকে স্ট্রেন্থেন করতে হবে। সময় মতো সক্রিয় হলে ডেঙ্গু এতটা ছড়াতো না, এমন প্রশ্নের উত্তরে সিটি কর্পোরেশন বলছে এগুলো যেহেতু সময়ের সংকট তাই সময়েই সিদ্ধান্ত নিতে হয়। সিচুয়েশনকে কিভাবে মোকাবেলা করতে পারি সেটা আমরা যেমন কাজ করছি, আমরা পাশাপাশি জনগণের সহযোগিতাও চাচ্ছি। আর দক্ষিণ কর্তৃপক্ষের উত্তর ছিল এমন, মশক নিধনের কার্যক্রম চলমান ছিল আগে থেকেই, বর্তমানে চলমান সিঙ্গাপুর, সেখানে যে আপনার বর্তমানে আক্রান্তের সংখ্যা বাংলাদেশে আক্রান্তের সংখ্যার চেয়ে বেশি। মশা নিধনে উচ্চ আদালতের নির্দেশনার পরও দুই সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের গা বাঁচানো কথাবার্তায় বিরক্ত নগরবাসী। কথাকে কাজে পরিণত হতে দেখতে চান তারা, যেন অন্তত ডেঙ্গু চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগের আতঙ্কে ভুগতে না হয় তাদের। মুক্তা মাহমুদ, আরটিভি, ঢাকা। দর্শক, রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে আছেন সহকর্মী সোহেল রানা, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সোহেল, প্রতিদিনই তো ডেঙ্গু জ্বরে রোগীদের সংখ্যা বাড়ছে, সেক্ষেত্রে ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা কেমন দেখছেন, এ বিষয়ে জানাবেন। মৌসুমি, আপনি জানেন যে আমি এখন রয়েছি হোলি ফ্যামিলি হাসপাতাল। এই হাসপাতালে এখন পর্যন্ত আজকে আমরা দেখেছি যে 209 জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন, এবং এখন আমি শিশু ওয়ার্ডে রয়েছি। আপনাকে যদি দেখানোর চেষ্টা করি, এখানে সবাই শিশু, প্রায় আজকে 18 জন শিশু এই ওয়ার্ডে ভর্তি রয়েছে, এবং সব মিলে আরও নতুন 37 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তির নতুন ভর্তি হওয়ার প্রক্রিয়া দিন রয়েছে, এবং 4টার সময় তাদেরকে ভর্তি দেখানো হবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। এবং এখানে যারা রয়েছে তারা সবাই শিশু, দেখতেই পাচ্ছেন আসলে ডেঙ্গু আক্রান্ত হয়ে, এবং অনেকেই যারা আক্রান্ত তাদের স্বজনরা এবং তারা আমাদেরকে জানিয়েছে যে তারা মূলত স্কুলে গিয়ে বাচ্চাগুলো স্কুলে কিংবা হচ্ছে আশেপাশের যে জায়গাগুলোতে অবস্থান করে সেখানে ডেঙ্গুর প্রভাবের কারণেই তারা এই রোগে আক্রান্ত হয়েছে। এবং আপনাকে দেখানোর চেষ্টা করি, একটি বাচ্চা, তিনি খুবই যন্ত্রণায় কাতরাচ্ছে, এবং তাকে আসলে
যে পরিমাণ ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে সে পরিমাণ আশঙ্কা মুক্ত নয় এবং তিনি আজকেই ভর্তি হয়েছেন এই বাচ্চাটি দেখতে পাচ্ছেন এবং তার অবস্থা খুবই খারাপ। এবং এর আশেপাশেও আমরা আরও কয়েকটি হাসপাতালেও খবর নিয়েছি, সেই হাসপাতালগুলোতেও কিন্তু ডেঙ্গু রোগীর সংখ্যা ক্রমশই বাড়ছে। এবং আমরা এর আগে সরওয়ার্দী মেডিকেলে খবর নিয়েছি, শিশু হাসপাতালেও খবর নিয়েছি, সেই জায়গাগুলোতেও কিন্তু ডেঙ্গু রোগের সংখ্যা অনেক বেড়েছে এবং প্রতিনিয়তই কিন্তু বাড়ছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এক একটি বাচ্চা এখানে তারা বেশি আশঙ্কা রয়েছে এবং তাদেরকে কিন্তু তারা কিন্তু শঙ্কা মুক্ত নয় এবং অনেকেই জীবন ঝুঁকির মধ্যেও রয়েছে। তো সব মিলে বলা যায় আসলে মৌসুমী যে ডেঙ্গু নিধনে যদি কার্যকর ব্যবস্থা না নেওয়া হয় তাহলে কিন্তু এই ডেঙ্গু রোগীর সংখ্যা ক্রমশই বাড়তেই থাকবে। এবং যারা এখানে অভিভাবক রয়েছে তারা একটাই দাবি জানাচ্ছে যে যেভাবে মূল্যেই হোক ঢাকা নগরীতে যে ডেঙ্গু প্রতিরোধক যে ওষুধ ছেড়ানো বা সিটি কর্পোরেশনের যে দায়িত্ব সেগুলো পালন করার তারা আহ্বান জানিয়েছেন। তো আমার কাছে ছিল এই যে হোলি ফ্যামিলিতে ডেঙ্গু রোগীর সর্বশেষ অবস্থা। সোহেল, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতাল থেকে জানাচ্ছিলেন সোহেল রানা। শুধু ঢাকাতেই নয়, ডেঙ্গু আতঙ্ক ছড়িয়ে পড়েছে চট্টগ্রামেও। গেল কয়েকদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অর্ধশত মানুষ। যদিও সিটি মেয়রের দাবি অন্য শহরের তুলনায় চট্টগ্রামে মশা কম, তারপরও ডেঙ্গু নিয়ন্ত্রণে নগরীতে বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম চালানো হচ্ছে। আতঙ্কিত না হতে বললেন সিভিল সার্জন। চট্টগ্রাম থেকে কাজী মঞ্জুরুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন মাসুদ মোস্তাহিদ। চট্টগ্রামেও দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। চলতি মাসেই 54 জন রোগী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। কেবল গেল তিন দিনেই হাসপাতালে ভর্তি হয়েছেন 20 জন। ঢাকায় উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগী, চট্টগ্রামেও বাড়ছে রোগীর সংখ্যা, তারপরও আতঙ্কিত হওয়ার কিছুই নেই বলছেন সিভিল সার্জন। মশার বিরুদ্ধে শুধু মশারি না, স্প্রে যা যা প্রয়োজন মশার বিরুদ্ধে সোচ্চার থাকবে, আর জ্বর হলে ডাক্তারের কাছে যাবে, আতঙ্কিত হওয়ার কিছু নাই। নগরপিতা বলছেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ক্র্যাশ প্রোগ্রাম গ্রহণ করা হয়েছে। এডিস মশা যাতে জন্মগ্রহণ না করে সেজন্য আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশন ক্র্যাশ প্রোগ্রাম নিয়েছি এবং এগুলো জনগণকে সচেতন করার জন্য আমরা মাইকিং করছি, লিফলেট বিতরণ করছি এবং আমাদের যে হেলথ ডিপার্টমেন্ট আছে প্রত্যেকটা ডাক্তারকে আমরা সতর্ক অবস্থানে রেখেছি। সিভিল সার্জন কার্যালয় থেকে ডেঙ্গু প্রতিরোধে 15টি উপজেলা তদারকির জন্য কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। গত বছর চট্টগ্রামে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছিল 177 জন। মাসুদ মুস্তাহিদ, আরটিভি। দর্শক, এবারে রংপুর মেডিকেল থেকে ডেঙ্গু আক্রান্তদের খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল। বাদল, রংপুরে কতজন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং তারা ঠিকমতো চিকিৎসা সেবা পাচ্ছে কিনা? মৌসুমী, আপনি জানেন যে গত কয়েকদিনে রংপুরেও বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। আমি এখন দাঁড়িয়ে আছি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে 1 নম্বর ওয়ার্ডে মেডিসিন বিভাগে। আপনারা দেখবেন যে এখানে আজকে 11 জন রোগী তারা চিকিৎসা নিচ্ছেন, সবাই ডেঙ্গু আক্রান্ত হয়ে কাজ করছেন। তার মধ্যে অধিকাংশই শিক্ষার্থী এবং এখানকার চাকরিজীবী, তারাই বেশি। তারা ঈদে রংপুরে এসেছেন, ঈদ করতে করতে এখানেই তারা আক্রান্ত হয়ে গেছে এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। পাশাপাশি এখানকার আমরা দেখেছি যে আজ পর্যন্ত এখানে 29 জন রোগী তারা ভর্তি হয়েছেন এবং তারা চিকিৎসা সেবা গ্রহণ করছেন। তবে ইতিমধ্যে আমরা কথা বলে চিকিৎসকের সাথে তারা জানিয়েছেন যে এর মধ্যে অতিমাত্রায় আক্রান্ত বা কোনো আশঙ্কাজনক কেউ নেই, সবাই এখন পর্যন্ত স্বাভাবিক এবং সুস্থ আছেন এবং হয়তো তারা চিকিৎসা পেলে অনেকটাই সুস্থ হয়ে যাবে। আমরা দেখেছি যে এখানে রোগীর সাথে কথা বলেছি, তারা বিভিন্ন কাজে ঢাকা গিয়েছিলেন এবং ঢাকা থেকে এসে তারা এখানে বাড়িতে এসে চিকিৎসা গ্রহণ করছেন এবং তারা এখন অনেকটাই সুস্থ আছেন। মৌসুমে আমরা দেখেছি যে সারা দেশে যেভাবে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, পাশাপাশি এখানকার রংপুরেও বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। সব মিলিয়ে তারা আশঙ্কা করছেন যে সামনে ঈদের ঢাকা থেকে রংপুরে অনেক লোক আসবেন এবং তারা হয়তো আরও রোগীর সংখ্যা বাড়তে পারে। গতকালকে ছিল রোগী 21 জন, আজকে এখন হয়েছে 19 জন, সামনের দিনগুলো হয়তো বাড়তে পারে। মৌসুমে এই ছিল আমার কাছে রংপুরে ডেঙ্গু রোগীর খবর। বাদল, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, রংপুর থেকে জানাচ্ছিলেন জাহাঙ্গীর আলম বাদল।
দেশের বিভিন্ন জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে, হাসপাতালে ভর্তি হয়েছে অনেক রোগী। এর মধ্যে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা 28 পৌঁছেছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গেল 3 দিনে জ্বরে আক্রান্ত হয়ে শতাধিক রোগী ভর্তি হলেও এদের মধ্যে 28 জনের শরীরে ডেঙ্গুর জীবাণু পাওয়া গেছে, যার 27 জনই সম্প্রতি বগুড়া থেকে ঢাকায় গিয়েছিলেন বলেও জানান তিনি। রংপুর মেডিকেল ও ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে 2 জন রোগী। অন্যদিকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে উখেংনু রাখাইন নামের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে অসুস্থ অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতাল থেকে চট্টগ্রামে নেওয়ার পর তিনি মারা যান। এবার অন্যান্য প্রসঙ্গ। দেশের মধ্যাঞ্চলেও অনেক জায়গায় বন্যা পরিস্থিতির অপরিবর্তিত থাকলেও উত্তরে কিছুটা উন্নতি হয়েছে, তবে পানি কমলেও কমেনি বানভাসী মানুষের দুর্ভোগ। জামালপুরে বন্যার পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। গত 24 ঘন্টায় যমুনার পানি বাহাদুরাবাদ পয়েন্টে বিপদসীমার 21 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এখনই বন্যায় কবলিত এলাকায় 1275টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। অন্যদিকে পুরনো ব্রহ্মপুত্র নদের পানি কমে শেরপুর বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও দুর্ভোগ বেড়েছে দুর্গত মানুষের, বিশেষ করে কৃষকরা তাদের সব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে। প্রবল পানির তোড়ে শেরপুর জামালপুর সড়কের বিভিন্ন জায়গা ভেঙে যাওয়ায় ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। দুর্গত এলাকায় খাদ্য সংকট সহ বাড়ছে পানিবাহিত রোগ। গাইবান্ধায় ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীতে পানি কমতে শুরু করায় সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হলেও ক্ষতিগ্রস্ত রাস্তাঘাটের কারণে জনদুর্ভোগ বাড়ছে। বসতবাড়ি থেকে এখনও পানি সরে না যাওয়ায় জেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্র থেকে মানুষ ঘরে ফিরতে পারছে না। বন্যার খবর জানাতে গাইবান্ধা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ফেরদৌস জুয়েল। জুয়েল, দুর্গতরা কি প্রয়োজন মতো ত্রাণ পাচ্ছে কিনা এবং পানিবাহিত রোগ বেড়েছে সেজন্য প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে কিনা? ধন্যবাদ মৌসুমী। গাইবান্ধায় বন্যা, দীর্ঘমেয়াদী বন্যার কারণে মানুষের দুর্ভোগ বেড়েছে। মানুষের বাড়িঘর থেকে কিছুটা পানি নেমে গেলেও তারা কিন্তু এখনো আশ্রয় শিবিরেই আছেন, কেউ বাড়ি ফিরতে পারছেন না, কারণ বাড়িতে হাঁটু থেকে কোমর পানি তাদের ঘর বাড়িতে রয়েছে। আপনি জানতে চাচ্ছিলেন যে বন্যা দুর্গত এলাকায় যে বিভিন্ন রোগের যে প্রাদুর্ভাব দেখা দিয়েছে সে বিষয়ে গাইবান্ধায় মেডিকেল টিম গঠন করা হয়েছে 109টি। জেলা সিভিল সার্জন ডাক্তার আবু হানিফ আমাকে জানিয়েছেন তাদের মেডিকেল টিম দুর্গত এলাকায় কাজ করছে। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ত্রাণ হিসাবে বরাদ্দ পাওয়া গেছে পর্যন্ত 49টি ইউনিয়ন এবং 2টি পৌরসভার জন্য বরাদ্দ এসেছে 21 লাখ টাকা। 21 লাখ টাকা এবং চাল বরাদ্দ দেওয়া হয়েছে 1245 মেট্রিক টন, যা প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল। এছাড়া শিশু খাদ্য হিসেবে 2 লাখ টাকা এবং গোখাদ্য হিসেবে 2 লাখ টাকা দেওয়া হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ মৌসুমী। জুয়েল, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, গাইবান্ধা থেকে যুক্ত ছিলেন ফেরদৌস জুয়েল। ঈদুল আজহার সামনে রেখে গাজীপুরে ব্যস্ত সময় পার করছে গরু খামারিরা। প্রাণী সম্পদ কর্মকর্তাদের পর্যবেক্ষণে ইনজেকশন ও ক্ষতিকর ট্যাবলেট ব্যবহার না করে দেশীয় পদ্ধতিতে গরু মোটা তাজা করছেন তারা। এজেলায় পর্যাপ্ত সংখ্যক পশু লালন পালনে বাজারে গরুর ঘাটতি হবে না বলে আশা করছেন সংশ্লিষ্টরা। গাজীপুর থেকে আজহারুল হকের তথ্যচিত্রে জানাচ্ছেন সাবরিনা ফিরোজ। দেখতে দেখতে ঘনিয়ে এলো কোরবানির ঈদ। কোরবানিতে ব্যাপক চাহিদা থাকায় দেশীয় গরু লালন পালনে ব্যস্ত সময় পার করছেন খামারি ও কৃষকরা। গাজীপুরে এবার মাঝারি আকারের গরু লালন পালন বেশি হচ্ছে। খামারিরা বলছেন, ঘাস খড়ের পাশাপাশি খৈলকুড়া ও ভুসি খাওয়ানোর মাধ্যমে গরু মোটা তাজা করছেন তারা। ভারতীয় গরু না এলে লাভবান হওয়ার আশাও করছেন তারা। আমরা বাইরের কোনো খাবার খাওয়াই না, নিজে সবকিছু কিনে নিজে বানায় নিজে খাওয়াই। যদি বাইরে গরু না আসে তাহলে আশা করি এবার ভালো দামে বিক্রি করতে পারবো। আমরা যে গরু এত বিয়া করে লালন পালন করতেছি, যদি ইন্ডিয়া থেকে গরু আসে মনে করেন যে আঙ্গ গরু ব্যথা কিনা বা আমরা অনেক লস খাই দেবো। এবার এই গরু যদি সত্যিকার ভাবে আমাদের চাষাবাদ করা হয় তাহলে কোরবানির জন্য খামারেও লাভবান হবে
এবং যারা ক্রেতাও লাভবান হবে। এসব খামার পর্যবেক্ষণে প্রতিটি উপজেলায় সার্বক্ষণিক মেডিকেল টিম কাজ করছে বলে জানালেন প্রাণী সম্পদ কর্মকর্তা। প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তা ও কর্মচারীগণ নিয়মিতভাবে এই খামারগুলি মনিটরিং করছে। তারা কোনো স্টেরয়েড এবং হরমোন জাতীয় ঔষধ ব্যবহার করছে না। আশা করি গতবারের মতো এবারও কোরবানিযোগ্য পশুর কোনো ঘাটতি হবে না। জেলা প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে কোরবানির ঈদ ঘিরে গাজীপুরে 5,000-এর বেশি খামারি গরু লালন পালন করছেন। সাবরিনা ফিরোজ, আরটিভি। বিশ্ব মন্দা সত্ত্বেও বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তেমনি ভাবে মার্কেন্টাইল ব্যাংকও এগিয়ে যাবে, এমন মন্তব্য করেছেন ব্যাংকটির চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম এমপি। শনিবার সকালে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের অর্ধবার্ষিক ব্যবসায় সম্মেলন 2019-এর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। চলতি বছরের প্রথম 6 মাসে ব্যাংকের মুনাফা ও সেবাসহ সব ধরনের মান উন্নয়নে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান আকরাম হোসেন হুমায়ুন, নির্বাহী কমিটির চেয়ারম্যান শহীদুল আহসান, ফাউন্ডেশনের চেয়ারম্যান এম আমানুল্লাহ সহ পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ। এতে ব্যাংকের 139 জন শাখা প্রধান ও প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানরা অংশ নেন। মানুষ পারেন এমন কিছু নাই। এই যে ওয়ার্ল্ড রিসেশন, মন্দা, কিসের মন্দা? বাংলাদেশের মন্দা আসবে না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে এই দেশটিকে আগিয়ে নিচ্ছে, আজকে দেখেন সারা পৃথিবী অথবা ডিজিটাল বাংলাদেশ, মার্কেন্টাইল ব্যাংক, আব্দুল জলিলের ব্যাংক, এরা আওয়ামী লীগের ব্যাংক, জনগণের ব্যাংক, আমরা শেখ হাসিনার পেছনে তালা তালা আমরা এই ব্যাংক আমরা এগিয়ে নিয়ে যাব। এবারে বাংলাদেশ শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। সিরিজ বাঁচানোর লক্ষ্য নিয়ে দ্বিতীয় ওয়ানডেতে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বেলা 3টায়। বাজে হারের পর দলগত সমন্বয়হীনতা কাটিয়ে ওঠার চ্যালেঞ্জ টাইগারদের জন্য, আর সিরিজ জয় দিয়ে মালিঙ্গা পরবর্তী অধ্যায় শুরুর লক্ষ্য লঙ্কানদের। অরুণ গফুরের রিপোর্ট। মালিঙ্গার বিদায়ের আবেগকে সংবরণ করে দলীয় পারফরমেন্সে প্রথম ওয়ানডেতে দাপুটে জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা। নানা রকম গুঞ্জনকে উড়িয়ে ঐক্যবদ্ধ টিম স্পিরিটের প্রদর্শনী করেছেন পেরেরা ম্যাথিউসরা। মালিঙ্গা যুগের ইতি টেনে এবার দ্বিতীয় ওয়ানডেতে নিজেদের গুছিয়ে নেবার চ্যালেঞ্জ লঙ্কানদের। মাঠে লড়াইতে কলম্বোর চেনা কন্ডিশন ও স্বাগতিক দর্শকের সমর্থন পাবেন কুমারা ধনঞ্জয় মেন্ডিসরা, সঙ্গে হাতছানি সিরিজ জয়ের। বাংলাদেশের সামনে অবশ্য শঙ্কা সিরিজ হারানোর। সাকিব মাশরাফিবিহীন দলকে অনেকটাই ছন্ন ছাড়া লেগেছে প্রথম ওয়ানডেতে। অধিনায়কত্বের অভিষেক ভুলে যেতে চাইবেন তামিম ইকবাল। সিদ্ধান্ত গ্রহণে পরিপক্কতার পাশাপাশি ব্যাট হাতে নিজেকে মেলে ধরার চাপ এ ম্যাচে অনুভব করবেন দেশসেরা ওপেনার। সৌম্য মিথুন মোসাদ্দেকের ব্যাটিং ব্যর্থতা দলকে বিপদে ফেলছে, আর যাচ্ছে তাই ফিল্ডিং যেন টাইগারদের আন্তর্জাতিক ক্রিকেট শুরুর দিনগুলোর কথাই মনে করিয়ে দেয়। নতুন বলে অধিনায়ককে আশ্বস্ত করতে পারছেন না কেউই। সিরিজ বাঁচাতে তাই তিন বিভাগেই উন্নতির চ্যালেঞ্জ উতরাতে হবে বাংলাদেশকে। আই বিলিভ আমাদের যদি অ্যাবিলিটি না থাকে তাহলে উত্তরটা আমি দিতে পারি না। আমি মনে করি আমাদের অ্যাবিলিটি আছে, আমরা তার যাচ্ছি যাচ্ছি করতে পারতাম বসে আমার মনে হয়। তো ওয়েলকাম ব্যাক। কথার চেয়ে কাজেই বেশি আশ্বস্ত হবেন টাইগার ভক্তরা। অরুণ গফুর, আরটিভি। সকালে সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।